হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন সকাল 11টা বাজে, তো আমার বেবিকে এখানে আমি খেতে বসিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে আর এনজয় করে খাচ্ছে। আর এখন আমার সমস্ত কাজ কমপ্লিট সকালের, তো ভাবলাম এই ফ্রি টাইমটা আমি একটা অয়েল বানিয়ে নিই, তো অয়েলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই অয়েলটা ভীষণ উপকারী হেয়ারের জন্য, যারা হেয়ার নিয়ে ভীষণ চিন্তিত, হেয়ার গ্রোথ হচ্ছে না, হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ, লেন্থের দিকটা ভীষণ ড্রাফ হয়ে যাচ্ছে, দু সাইডে ফাঁকা হয়ে যাচ্ছে, হেয়ার গ্রোথ নেই, তাদের জন্য বিশেষ উপকারী। তো এখানে দেখতে পেলেন আমি এখানে হাফ কাপ মতো কোকোনাট অয়েল নিয়েছি এবং মেথি দানা দিয়ে দিয়েছি, আর আমলা আর অ্যালোভেরাটা স্লাইস কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সমপরিমাণে কাস্টার্ড অয়েল। তো এই হেয়ার অয়েলটা আমি আগেও ইউজ করেছি, আমার একদমই হেয়ার ফল হয় না, আমার হেয়ারটা ভীষণ বাউন্সি, ভীষণ হেয়ারে গ্রোথটা ভালো, গোচ আছে ভীষণ হেয়ারে। তো এরকম হেয়ার কেনা চাই বলুন। তো এই হেয়ারটা আমি ইউজ করে ভীষণ উপকৃত হয়েছি, তো আগে আমি এটা শেয়ার করিনি, নিজে আগে ইউজ করেছি এক মাস, ভালো ফল পেয়েছি, তারপরে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখুন এখানে কাস্টার্ড অয়েলটাও আমি অ্যাড করে দিয়েছি, সম পরিমাণে নিতে হবে কোকোনাট ও কাস্টার্ড অয়েল। এই অয়েলটা আমি ডবল বলার পাশে যে আধা ঘন্টা ওয়েট করব, বয়েল করে নেব, তারপরে 10-20 সেকেন্ড মতো ওভেনে আমি ফুটিয়ে নেব, নিলেই তেলটা রেডি হয়ে যাবে। ভিউয়ার্স, এই তেলটা সত্যি খুব ভালো একটি তেল, আমি ভীষণ উপকৃত হয়েছি, আমার মাথায় একদম ড্যান্ড্রফ নেই এবং হেয়ার ফলটা একদম স্টপ হয়ে গেছে। এই দুটি ভীষণ কাজ দিয়েছে বিশেষ করে, আর হেয়ার গ্রোথটাও আস্তে আস্তে হয়ে যাবে। তো আমার চুল যদিও বা কার্লি, তো হেয়ার গ্রোথটা আমি বোঝা যায় না, কিন্তু আপনাদের নর্মাল চুলে বুঝতে পারবেন কতটা হেয়ার গ্রোথ হচ্ছে, ভীষণ উপকারী। ওভারনাইট এই হেয়ার অয়েলটা ইউজ করতে হবে, ইউজ করে পরদিন ওয়াশ করে নিতে হবে, সপ্তাহে 4 দিন অবশ্যই ইউজ করতে হবে, করলে 15 দিনের মধ্যেই রেজাল্ট দেখতে পারবেন, হেয়ার ফল একদম কমে যাবে, ড্যান্ড্রফ কমে যাবে এবং হেয়ার গ্রোথটা ভীষণ হবে। আর অবশ্যই অবশ্যই হেয়ার এই অয়েলটা একটা কাঁচের বয়ামে রাখতে হবে এবং জানালার পাশে যেখানে সানলাইট আসে। তো এর মধ্যে আমি আমলাগুলো দেব না, শুধু মেথি দানাগুলো তুলে দিয়ে দেব, না দিলেও কোনো ব্যাপার নেই, তবে আমি মেথি দানাগুলোকে আরেক দিয়ে দিয়ে রাখি, আর সানলাইটের পাশে রাখি, এতে সানলাইট পেলে ভীষণ ভালো থাকবে তেলটা এবং স্ক্যাল্পেও ম্যাসেজ করলে ভীষণ আরাম লাগে, উপকৃত হবেন। তো ভিউয়ার্স, ঘরে বানানো এরকম হেয়ার অয়েল ইউজ করলে কোনো রকম ভয়ের কারণ থাকবে না, নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং উপকৃত হবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।